এসএসসি পরীক্ষা 2022 কত নম্বরে কত পয়েন্ট? ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, চলতি বছর এসএসসি পরীক্ষা 100 নম্বরের পরিবর্তে নেওয়া হবে 45, 50 এবং 55 নম্বর। এসএসসি পরীক্ষা 2022 যা পরবর্তী 100 নম্বরে রূপান্তর করে ফলাফল প্রস্তুত করা হবে। এক্ষেত্রে নতুন মানবন্টন কত নম্বরে কত পয়েন্ট, এ প্লাস পেতে কত মার্ক লাগবে, পাশ করতে কত মার্ক লাগবে তা আজকে আপনাদের জানাবো। তথ্যগুলো শিক্ষা মন্ত্রণালয় থেকে সংগ্রহ করা হয়েছে। নতুন নিয়মে চলতি বছরের এসএসসি পরীক্ষা 2022 আয়োজন করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে পরীক্ষার 3 ঘন্টার বিপরীতে নেওয়া হবে 2 ঘন্টায় এবং পরীক্ষার সময় সৃজনশীল অংশের জন্য সময় দেওয়া হবে 1 ঘন্টা 40 মিনিট এবং নৈর্ব্যক্তিক অংশের জন্য দেওয়া হবে 20 মিনিট। এক্ষেত্রে নতুন মানবন্টনে কত নম্বরে কত পয়েন্ট? 45 নম্বরের ক্ষেত্রে গ্রেড নির্ণয় পদ্ধতি। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, 45 নম্বর পরীক্ষার ক্ষেত্রে এবারের এসএসসি পরীক্ষায় হবে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, কৃষি শিক্ষা, গার্হস্থ অর্থনীতি বিষয়ে 45 নম্বরের ভিতরে 36 পেলে এ প্লাস, 45 নম্বরের ভিতরে 31.5 পেলে এ, 27 পেলে এ মাইনাস, 22.5 পেলে বি, 18 পেলে সি এবং 15 পেলে ডি। এবং 50 নম্বরের ক্ষেত্রে গ্রেড নির্ণয় পদ্ধতি। 50 নম্বরের ক্ষেত্রে পরীক্ষা হবে শুধুমাত্র ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বিষয়ে। 50 নম্বরের ভিতরে 40 পেলে এ প্লাস, 35 পেলে এ, 30 পেলে এ মাইনাস, 25 পেলে বি, 20 পেলে সি এবং 17 পেলে ডি। এবং 55 নম্বরের ক্ষেত্রে গ্রেড নির্ণয় পদ্ধতি। 55 নম্বরের ক্ষেত্রে বাংলা প্রথম পত্র, গণিত, হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিনান্স ও ব্যাংকিং, অর্থনীতি, ইতিহাস, ভূগোল, পরিণতি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে 55 নম্বরের ভিতরে 44 পেলে এ প্লাস, 38.5 পেলে এ, 33 পেলে এ মাইনাস, 27.5 পেলে বি, 22 পেলে সি এবং 19 পেলে ডি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই তোমাদের পরীক্ষায় গ্রেড নির্ণয় করা হবে। এডুকেশন সম্পর্কে নতুন আপডেট পেতে আমাদের প্রাইভেট স্কুল 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।